বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। ম্যাচটি কখন শুরু হবে এবং কিভাবে লাইভ দেখবেন, এছাড়া হেড টু হেড রেকর্ডে কে আছে গিয়ে আসুন দেখে নেই বিস্তারিত। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আরি পোল্ডের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে বাংলাদেশ আয়োজন করেছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। যেই সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ 3 মে শুক্রবার সন্ধ্যা 6টায়। হেড টু হেড রেকর্ডে সর্বশেষ দু দল পাঁচ দেখায়, বাংলাদেশ জিতেছে 3টিতে আর 2টি হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সর্বমোট 20 বার মুখোমুখি হয়েছে টি টোয়েন্টিতে, তার মধ্যে 13টি জিতেছে বাংলাদেশ আর 7টি জিতেছে জিম্বাবুয়ে। সুতরাং টি টোয়েন্টিতে বাংলাদেশ জিম্বাবুয়ের থেকে কিছুটা এগিয়ে এটা বলাই যায়। তবে ক্রিকেট খেলা একটা অনিশ্চয়তার খেলা, কে কখন হারবে কে কখন জিতবে এটা বলা মুশকিল। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে আজ সন্ধ্যা 6টায় মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি লাইভ প্রচার করবে টি স্পোর্টস এবং গাজী টিভি। এছাড়া মোবাইলে এই খেলা সরাসরি লাইভ দেখা যাবে টি স্পোর্টস অ্যাপ এবং র্যাবিট হোল বিডি অ্যাপে, এছাড়া দেখা যাবে ফেসবুক লাইভ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি কে জিতবে, জিম্বাবুয়ে নাকি বাংলাদেশ? বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।